सुप्रिय शिक्षार्थी सबा कैमन निश्चय भलो आज के मल्टीमीडिया सहाज्य अनलाइने षष्ठ श्रेणी बांगला बोर एक कविता नहीं आसल तुम्हारा मनोजुगे सहित एटा बुझे तुम्हारा जो एक मनोजुग दाओ ताहले এটা যদি এই কবিতার পাঠ পরিচিতিটাও বুঝতে পারবে কবি পরিচিতি বুঝতে পারবে এটা থেকে তোমরা নৈবিত্তিক আকারে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা উত্তর দিতে পারবে। দেখো আজকে তোমাদের সামনে আমি একটি কবিতা, কবিতার নাম কি? মানুষ জাতি। তাহলে লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত তো আমরা আগেই শুনেছি তিনি কি লেখক ছিলেন। তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের কবিতার জন্য তিনি কি তাকে ছন্দের জাদুকর বলতেন? সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার কি মৃত্যু হয়। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে কি তিনি কী লিখেছেন? উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল বেনু ও বীণা, কুহু ও কেঁকা, বিদায় আরতি ইত্যাদি। তাহলে তোমরা কি সত্যেন্দ্রনাথ দত্তের পরিচিতিটা শুনে অবশ্যই তোমরা প্রশ্নের নৈবিত্তিক প্রশ্নের আনসার দিতে পারবে। এখন আমি তোমাদেরকে কবিতাটা পড়ে শোনাই, সেটা শুনে পাঠ পরিচিতি অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এটা কী সম্পর্ক বোঝানো হয়েছে। দেখো, মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ ঝুরিয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথে, সীতাতপ ক্ষুধা তৃষ্ণার ঝালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ঢাটু করে তুলি, বাঁচিবার তরে সমান ঝুঁজি। দোষর খুঁজি ও বাসর ভাদিক, ঝলে ডুবি বাঁচি পাইলে ভাঙ ডাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরের ছোপ আঁচড়ে সে লোক, ভিতরে রং পলকে ফুটে। ভামন শুদ্র বৃহত্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ দোলাই লুটে। রাগে অনুরাগে নিদ্রিত জাগে, আসল মানুষ প্রকট হয়। বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। বংশে বংশে নাহিকো তফাৎ, বনেদিকে আর ঘর বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়ার সবারই জনম ব্যাধি। তাহলে তোমরা তো বুঝতে পারতেছো যে এই কবিতাটা কি সম্পর্কে বলা হয়েছে, কি জাতি ধর্ম বর্ণ সকল মানুষের প্রতি কি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব তোমাদের সৃষ্টি করতে হবে। এই কবিতায় এটাই পাঠের উদ্দেশ্য ছিল। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের
অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি। দেখো, দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। তাহলে কি মানুষ আর জাতিভেদ, গ্রুতভেদ, বর্ণভেদ ও বংশপলন্য ইত্যাদি ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ঘণ্ডিবন্ধ বদ্ধ করেছে। দেখো, সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গ্রুপকে পরিচয়ের উদ্দেশ্য যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই কবিতাটা কী প্রসঙ্গে লেখা হয়েছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরও দিতে পারবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।